গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। আজকে সকালটা এখান থেকে শুরু করছি, মায়ের এখান থেকে। মায়ের এখানে শুয়েছিলাম, তো এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে স্নান করবো, ফ্রেশ হয়ে নেবো, তারপর হচ্ছে মেয়ের দিদিমণিও পড়াতে আসবে বাড়িতে, আর মেয়েকে স্কুলে পাঠাবো ইচ্ছা আছে। তো দেখি, আর মা দেখো রান্না করে, তো চলো আজকে বেরিয়ে যাই এখান থেকে। খুব রৌদ্র। আচ্ছা থাক, চলো বাড়ি যাই, গিয়ে স্নান দান করবো। তো চলো যাই আগে। সকাল সকাল কিন্দা জয়ের জন্য পাগল হয়ে গেছে, তো নতুন কিন্দা জয় এসছে, এটার জন্য নিয়ে আসলাম বাড়িতে। নিয়ে এসে বাড়িতে রাখি, পরে দিয়ে দেবো। আর মা কাজ করছে এখানে, মা স্নান করবে এখন কলের পাড়ে। তো চলো তারপর আমি বেরবো। তো বন্ধুরা, স্নান দান করে এসে ঘরে বসে আছি, আর এই সবে যা স্নান করে আসলাম, 9টা বাজে। মানে স্নান করে এসে চা খেলাম, বিস্কুট দিয়ে চা খেলাম। তো এখন বসে আছি, মা হচ্ছে, মা স্নান করে আমি এসে দেখি মা স্নান করবে, তোমাদের বললামই তো, মা স্নান করে, মা পুজো দিতে ঢুকে পড়েছে, তাই আমি স্নান করে এসে একটু চা খেয়ে একটু বসলাম। মা পুজো দিয়ে আসলে মাকেও চা দেবো। আগে চা খেয়েছে যখন বাবা ভোরবেলা যায় তখন, তো মাকে আবার চা দেবো। আর আমি হচ্ছে মেয়েকে আজকে আর স্কুলে পাঠাবো না, যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, রোদ্র উঠেছে না, তোমরা ভাবতে ধারণা করতে পারবে না। আর যে মানে প্রতি সমস্ত জায়গাতেই হয়তো এরকম রোদ্র আর গরম পড়েছে, তো আজকে মেয়েকে আর আমি স্কুলে পাঠাচ্ছি না, এই রিস্ক নিচ্ছি না। ভীষণ গরম, মেয়ের শরীর খারাপ হয়ে গেলে আরেক সমস্যা, সামনে পরীক্ষা আছে। আর আমার শরীরটাও খারাপ লাগছে, কালকে রাত্রের থেকে আমার শরীর খারাপ লাগছে। রাত্রে মায়ের ওখানে গিয়ে থম ধরে বসেছিলাম, কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। তোমাদের দাদা ভাই এসছে, দাদা ভাইয়ের সঙ্গেও ঠিকভাবে কথা বলিনি, তারপর ও বাড়ি চলে এসছে এখানে, তারপর আমি চুপ করে বসে আছি। মা বলছে কী হয়েছে তোর, কী হয়েছে তোর? আমি বললাম না কিচ্ছু হয়নি, ঘুমের জন্য। আমি ভাবছিলাম ঘুমের জন্য, কিন্তু সকালে জাগনা হয়ে যখন আবার সকাল থেকে দেখি একটা খারাপ লাগছে, ভোরের থেকে 6টার থেকে জাগনা হয়েছিলাম, তারপরে আবার একটু চোখ লেগেছিলো, আবার 6:30 পরে পরে উঠে পড়েছি, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে আছি, শুচ্ছি, বসছি, বসেই আছি, দেখি শরীরটা খারাপ লাগছে, কোনো কিছু আর ভালো লাগছে না। তো যাই হোক, এখন স্নান দান করলাম, আমি কোনো কাজ করিনি আজকে, মা বাসন মাজা কাপড় কাচা সব করলো। আর ঘরটা কালকে রাত্রে ঝেড়ে রাখছিলাম, কারণ রাত্রে যখন ঘর ছাকি তখন থেকে আমার শরীরটা খারাপ লাগছিল। বুঝতে পারছিলাম যে সকালে যদি শরীরটা খারাপ থাকে, সেই জন্য রাত্রেই কিন্তু আমি ঘর ছেড়ে ভালো করে পরিষ্কার করে রাখছি। তো আজকে বাসি ঘর তো ঝাড়তেই হবে, বাসি ঘর ঝাড়বো, পরিষ্কার করবো পরে। একটু বসে নিই, রেস্ট নিয়ে নিই, তারপর রান্নাবাড়ি তো আছে, রান্না তো করতেই হবে, আমাকে রান্না না করলে কীভাবে কী খাবো বলতো? শরীর খারাপ যতই থাক রান্না করতেই হবে। তো একটু বসে নিই, রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি একবারে রান্নার সময়। মেয়েকে তো স্কুল পাঠাবো না, আস্তে ধীরে করবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার ইউটিউব চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে তারপর আমার ভিডিওটা দেখো। আর অনেক অনেক টিপস, অনেক অনেক কাজের জিনিসও তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো, মেকআপও দেখতে পাবে। আর ভাবছি একটা মেকআপের ভিডিও দেবো তোমাদেরকে, মেকআপ নিজের সেলফ মেকআপ যেটা দেবো ভাবছি, তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখন রান্না বান্না মানে মোটামুটি বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে, আর ডাল করবো একটু পাতলা করে, মুসুরির ডাল, যেহেতু খুব গরম রোদ্র পড়েছে সেহেতু পাতলা মুসুরির ডাল করবো, মেকে ডাল দিয়ে খাওয়াবো। আর সাথে হবে বাঁধাকপি, আজকে বাঁধাকপি, কালকে মা বাঁধাকপি কিনে নিয়েছিল, তো কালকে আর করা হয়নি, তো কালকে না পরশু দিন নিয়েছিল, কালকে আর করা হয়নি, কালকে ডিম হয়েছিল সেজন্য। আর আজকে বাঁধাকপিটা হবে, বাঁধাকপি জলপাই আলু দিয়ে বাঁধাকপি ঘণ্ট, তো বাঁধাকপির সাথে মানে কি বলে জলপাই আলু সিদ্ধ করলাম, জলপাই আলু সিদ্ধ হয়ে গেছে, তার সাথে তোমাদের দাদাভাই খাবে দেশি মুরগির ডিম একটা, ওটাও সেটি দিয়ে দিয়েছি, সিদ্ধ করা হয়ে গেছে। আর বাঁধাকপি হবে, বাঁধাকপি জলপাই আলু দিয়ে। আর সকালের খাবার হচ্ছে আজকে মুড়ি আর পায়েস, কালকে মা পায়েস করছে, তো মুড়ি আর পায়েস আমার মাকে দিয়ে আসলাম, পায়েস আর মেয়েরটা রেখে দিয়েছি, মাদের খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে দিব আর আমি খাবো। তো চলো একটু তোমাদের দেখিয়ে দিই, আর তার সাথে কী রান্না হবে জানো, একটা চচ্চড়ি হবে কাঁঠালের বিচি দিয়ে, চচ্চড়ি হবে আর বাঁধাকপি আর ডাল, আর তার সাথে পাঁপড় ভাজা আছে। আর হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম কিছু একটা নিয়ে এসো খাওয়ার আগে হোটেল থেকে, তো হয়ে যাবে, মাছ হোক বা মাংস হোক যেটাই হোক একটা কিছু আনলে। তো চলো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, গরমে আর ভালো লাগছে না কিছু, চলো এক কামনা করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পায়েস আর মুড়ি তোমাদের দাদাভাইকে দিলাম, ও খাবে না,
তো এই যে ও খেয়ে নেবে, আর আমরাও তাই খাবো আজকে, সকালের ভাত টুত খাবো না যে এই গরম। তো চলো দেখতে থাকো রান্না, তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাঁধাকপি বসিয়ে আসছি, চলো দেখাচ্ছি তোমাকে। মশলা করলাম বাঁধাকপির জন্য, আদা, জিরা, লঙ্কা, আর এখানে হচ্ছে সম্বাদ দিলাম, তেজপাতা, সাদা জিরা। এই যে বাঁধাকপি একটু ভাপিয়ে রাখছি, এটা দিব। আর এখানে হচ্ছে টমেটো আর আলু। তো চলো এই বাঁধাকপিটা সম্বাদ দিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা এখানে ডাল করবো, এই যে প্রেশার বসিয়ে দিয়েছি, একবারে সম্বাদ দিয়ে ডাল বসাবো, মুসুরের ডাল। আর এই যে বাঁধাকপি সম্বাদ দিয়ে বাঁধাকপি মশলা কষিয়ে বাঁধাকপি ছেড়ে দিলাম, এটার একটু ঢেকে দেবো। আর তার সাথে যে মা কেটেছে চচ্চড়ি, এই চচ্চড়িটা করবো কাঁঠালবিচি মূলা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালবিচি মূলা আলু দিয়ে চচ্চড়ি আর বেগুন। তো এখানে দেখো প্রেশার একদম শুকিয়ে গেল জল, এটা ডালটাও সম্বাদ দেবো। আর এটাকে একটু চিনি দিয়ে দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে, আর একটু ঢেকে দেবো। হ্যাঁ, ডাল করি, বাঁধাকপি করি, চচ্চড়ি করবো। কোন মিথ্যা কথা বলো, ও হলুদ তখন ঢালিনি তো, ওই জন্য তখন বললাম তোমাকে যে সময় হলুদ হলুদ ছিল না, তো আমি এই যে এখন হলুদ ঢাললাম ভেতরে, হলুদ হচ্ছে ওই যে ওই ওই সব ওয়ারড্রপটার ভেতরে ছিল। তো চলো ডালটা সম্বাদ দিয়ে নিই। ওকে হলুদ চেয়েছিল তখন ঢালিনি, হলুদ দিতে পারিনি, সে তার জন্য বলছে মিথ্যা কথা বলো তুমি, হলুদ নেই, দাও ধরে না, চলো রান্নাটা করে নিই। বন্ধুরা ভাত খেতে বসছি, আদা খাওয়া হয়ে গেলো, তো মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে মাংস নিয়ে এসেছিলো তো সবাইকে দিয়েছি, এই যে আমারটা, আর বাবা খাবে না সেই জন্য বাবারটা রাখলাম না, বাবার জন্য শুধু চাটনি রাখলাম। এরকম আমার সাথে চাটনি এনেছে, আর মেয়ে এখন ঘুমাবে, শুয়ে পড়েছে অলরেডি, ও ঘুমাচ্ছে, ঘুমাবে। আর এখানে মা খেয়ে উঠলো, তোমাদের দাদাভাই খেয়ে উঠলো, রাই খেয়ে গেল, আর এই যে এখন আমি খেতে বসেছি। চচ্চড়ি করেছিলাম ডাল বাঁধাকপি, তো বাঁধাকপি আর ডাল নিয়ে নিই, চচ্চড়ি নিয়েছিলাম, চচ্চড়ি দিয়ে খেলাম, আর শশা। আর এই যে তোমাদের দাদাভাই মাংস, দেখো তেলের পিসটা আমাকে দিয়ে দিয়েছে, তো এখান থেকে মাংস উঠিয়ে খাবো। চলো খাওয়া দাওয়া সেরে পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, এখন হচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে, তো একটু ফ্রেশ হয়ে নিলাম, দুপুরে ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে আরেকবার স্নান করেছি, স্নান করে ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমি শুয়েছিলাম, এতক্ষণ শুয়েছিলাম, গল্প করছিলাম, মোবাইলে ভিডিও দেখছিলাম, তার মাঝে একটু কী বলে ভিডিও এডিটও করছিলাম, সবই করছিলাম। তো এখন আমি এখন বাবা এসে বলছে বাবাকে খেতে দিতে হবে, বাবা স্নান করে এলো, তো আমি উঠে এই জাস্ট চুলটা আশ্রয় নিলাম, আশ্রয় নিয়ে একটু টিপ টিপ করে, তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে ভিডিওটা অন করে একটু কথা বলে নিই, কারণ কালকের ভিডিওটা কিন্তু আমি এন্ড করতে পারিনি, পরে শুট করা হয়নি। তো কালকের ভিডিওতে পরে সন্ধ্যের পরে সবাই ছিল ঘরে, 9:30 অবধি সবাই যাওয়ার পরে ঘর পরিষ্কার করে তারপর মেয়েকে পড়াতে বসেছিলাম, মেয়েকে পড়িয়ে 10:30 নাগাদ মেয়ের পড়া শেষ হয়েছে, তারপর খাওয়া দাওয়া আস্তে আস্তে সেরে কিন্তু 11:30 সময় আমি আমাদের ওই বাড়িতে গেছিলাম। তো সেহেতু আজকের ভিডিওটা তোমরা সকালটা ওখান থেকেই দেখতে পেলে। আর এখন বাবাকে খেতে দেবো, চলো বাবাকে খাওয়া দাওয়া দিয়ে নিই। আর বাইরে রৌদ্র যে টেম্পারেচারটা সেটা কমে গেছে, তাপটাও কমে গেছে, খুব একটা তাপ নেই এখন, তো চলো দেখা যাক তারপর কীরকম গরম থাকে না থাকে। তো এখন বাবাকে খেতে দিয়ে দিই, তারপর আবার সন্ধ্যের সময় চায়ের টাইমে তোমাদের সঙ্গে হচ্ছে, চলো দেখতে। বন্ধুরা আবার আমি একটু শুয়ে আমার একটু মোবাইল দেখে নিলাম, বাবার খাওয়া তো হয়ে গেছে তখনই, তারপর একটু বসে নিলাম আবার। আর এখন হচ্ছে আমি চা করতে এসেছি, তো চা করতে এসে দেখছি যে দুধ একদম নষ্ট হয়ে আছে গরমে, বন্ধুরা এত পরিমাণে গরম পড়েছে যে মানে দুধটা আর ঠিক থাকতে পারলো না। তো দেখো দুধ নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, তো এই দুধটা আছে যেটা মেয়ের দুধটা, তো এটাকে জাল দিব, এটাকে জাল দিয়ে এটা থেকে চা করব। মেয়ের দুধ বলতে এটা কিন্তু অ্যাকচুয়ালি মেয়ের অর্ধেক, আর মানে আধা কেজি মেয়ের, আধা কেজি আমাদের বাড়িরই, এই বাড়িরই, মানে আর দুটো মিলে একসঙ্গে এক বোতলে দেওয়া হয়, মেয়েরটা আলাদা নেওয়া হয় এই কারণেই, কারণ ওই বাড়িতে মার ওখানে মেয়েরটা নেওয়া হতো আধা কেজি, তো ওটা মা দেয় মেয়েকে, আর সেই দুধটা থেকে মাকে একটু চায়ের জন্য দিতাম, তো এখন আর দেওয়া হয় না, মানে মা খেতে চায় না, দেওয়া হয় না বলতে ভুল হবে, মা খেতে চায় না, গরুর দুধের চাটা খেতে চায় না, গরুর দুধ দিয়ে খায়, একবেলা চা খায়, তো সকালে লাল চা খায়, তো সেই জন্য।
তো দুধ তো নষ্ট হয়ে গেল, এখন এই দুধটা কাঁচা দুধটা দিয়ে আমি চা বসিয়ে দেবো বন্ধুরা। তো চা করে চা খাওয়া দাওয়া করে নিই, চা খেয়ে নিই, নিয়ে ঘুমোচ্ছি, উঠলে ওকে পড়তে বসাতে হবে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন আর কিছু আর শ্যুট করছি না, চলো চা তাড়াতাড়ি চাটা করে একটু সিরিয়াল দেখতে দেখতে চাটা খেয়ে নেবো, চলো। তোমাদের বলেছিলাম আর আসবো না, এখন তোমাদের সামনে একবারে পরে কথা হবে। তো দেখো তোমাদের দাদা ভাই আবার কী দিয়ে গেলো, ধরুন তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো খুলে দেখি, ফট করে দিয়েই চলে গেল, আমিও জানি না কী আছে, গরম গরম কিছু মনে হচ্ছে, তারও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। দেখো বাপে তেলে ভর্তি কচুরি, কচুরি আর সিঙ্গাড়া মনে হচ্ছে। চলো চাটা নামিয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। দেখো কচুরি, কচুরি আর সিঙ্গাড়া বন্ধুরা। আবারও আমি রান্নাঘরে, মামি দি এসছে, যাদের বাড়ি গিয়েছিলাম আমি কিছুদিন আগে, তো ও এসছে, মানে আমার ননদ হয় সম্পর্কে, তো ও এসছে, তো ওর জন্য আবার চা বসিয়েছি, চলো একটু চা করে দিই। আরেকদিন এসেছিল, আমি ছিলাম না, আমি সেদিন সাজাতে গিয়েছিলাম, হ্যাঁ সেদিন আমার সাজানো ছিল, সাজাতে গিয়েছিলাম, তো এসে শুনেছিলাম যে ও এসেছিলো, তো আজকে এসছে, একটু চা করে দিই, বসে আছে গল্প করছে। তো ও আর ওর মেয়ে আসছে, ও ঘরে গল্প করছে, দাদা তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ দেখো বসে বসে সব গপ্প, সব বসে বসে গপ্প, সোনা ওঠো, ওই যে দিদিভাইকে ডাকবো, তো দিদিভাই উঠো, হ্যাঁ এই যে তোমার মা পিছনে, ওই যে দিদিভাই কোথায় বিছানায়, ওই যে দিদিভাই ডাক তো, চলো চাটা নামিয়ে দিই, চা হয়ে গেছে, চাটা নামিয়ে নিই, ওদের চা দিয়ে দিই, একটু গল্প করে নিই, মেয়েকে আবার পড়তে বসাতে হবে। গরুর দুধ বানাবো, দেখো কি বলছো, ওর জন্য একটু গরুর দুধ বানাতে, চিনি দিয়ে গরুর দুধ খাবে, অপ্পু দিদিভাই, অপ্পু তুমি তাহলে দিদিভাইকে গিয়ে বলো, যাও বলো দিদিভাই তোমার মা গরুর দুধ বানাচ্ছে, তুমি উঠো, তাহলে তুমি আর আমি একসঙ্গে খাবো, বলো যাও যাও ডাক দাও। চলো গরুর দুধ খাবে, আসলেই গরুর দুধ, মেয়ে গরুর দুধ আছে তাও, তো তো চলো তো দুজনকে দিয়ে দেবো, মেয়েকেও দেবো ওকেও দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে আছি, নাইটি পরে, সাজুগুজু করেছি আমি, পাউডার মেখে টিপ পরে, নাইটি পরে, আসলে ও আমাকে একটু পাউডার দিয়ে সাজুগুজু করালো, টিপ করালো, চুল খুলতে নিয়েছিলাম, বললাম চুলটা খুলিস না শোনা, কারণ আমি ভাতটা বসিয়েছি, তো ওর পড়া হয়ে গেল, একটু খেলে নিল, একটু আমার সঙ্গেও খেলে নিল, একটু সাজুগুজু করালো আমাকে, তাই না, কী করালো আমাকে, পাউডার দিয়ে সাজুগুজু, তো চলো আমি ভাতটা বসেছি, ভাতটা নামিয়ে নিব, আর ও আমাকে একটু সাজুগুজু করালো, দেখতে পাচ্ছ, তো চলো এখন এখন ওর শান্তি মাম্মিকে সাজাবে, আমাকে সাজানো হয়ে গেছে, তো আমি ভাতটা নামাতে যাচ্ছি, তারপর মেয়েকে খাওয়াতে হবে, চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা, একটু পরে আমি ব্লগটা এন্ড করে দেবো।